আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের কান্টিনফু চ্যানেলে আমি আহসান আছি আপনাদের সাথে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো নাগন্য কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্ত দ্বন্দ্ব সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঠিক কী কারণে আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছে নাগন্য কারাবাখের প্রকৃত মালিককে আজারবাইজান নাকি আর্মেনিয়া কবে থেকে আজারবাইজান আর্মেনিয়ার দ্বন্দ্বে শুরু আজারবাইজান আর্মেনিয়া দ্বন্দ্বে তুরস্ক ও রাশিয়ার ভূমিকা কী ইরান দুপক্ষের মধ্যে কোন দেশকে সমর্থন করছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল কেন মুসলিম দেশ আজারবাইজানকে সাপোর্ট দিচ্ছে আমেরিকা এই যুদ্ধে নাক গলাচ্ছে না কেন বর্তমানে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে কার জয়ের পাল্লা ভারী দুপক্ষের যুদ্ধে তুরস্ক নিজেদের ক্ষমতা দেখাচ্ছে কিভাবে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি বিশেষ মেম্বারশিপ নোটিশ আমাদের চ্যানেলের কাজ ভালো লাগলে এবং কেউ যদি আমাদের কাজকে সাহায্য করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করবেন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন্ট বাটনে ক্লিক করে মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন মেম্বারশিপ গ্রহণের জন্য কাউকে বাধ্য করছি না যারা আমাদের চ্যানেলকে সাহায্য করতে চান শুধুমাত্র তাদেরকেই আমাদের চ্যানেলের মেম্বারশিপ গ্রহণের অনুরোধ রইল এবার বিস্তারিত আলোচনার জন্য যাওয়া যাক মূল ভিডিওতে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নাগন্য কারাবাক এলাকাটি নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধ চলছে বর্তমানে এই এলাকাটির দখল রয়েছে আর্মেনীয় সেনাবাহিনীর হাতে আজারবাইজান ও আর্মেনিয়া দুই দেশই নাগন্য কারাবাক এলাকাটিকে নিজেদের বলে দাবি করে আসছে আর্মেনিয়ার দাবি হচ্ছে নাগন্য কারাবাখের বেশিরভাগ লোক আর্মেনীয় কাজেই ওই এলাকাটি আর্মেনিয়ার অংশ বিপরীতে আজারবাইজানের দাবি হচ্ছে ঐতিহাসিকভাবে ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে নাগন্য কারাবাক এলাকাটি আজারবাইজানের অংশ আর আর্মেনিয়া নাগন্য কারাবাক এলাকাটিকে অবৈধভাবে দখল করে রেখেছে এবং উনিশশো বিরানব্বই সালের যুদ্ধে প্রায় লক্ষ হাজারি নাগরিককে নাগন্য কারাবাক এলাকা ছাড়তে বাধ্য করা হয় নাগন্য কারাবাখের প্রকৃত মালিককে আজারবাইজান নাকি আর্মেনিয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাগন্য কারাবাখের মালিক হচ্ছে আজারবাইজান আধুনিক সময়ের ইতিহাসও ঠিক তাই বলে সাফাবিদ সাম্রাজ্যের আমল থেকেই নাগন্য কারাবাখ এলাকাটি আজারবাইজানের অংশ ছিল পনেরোশো সাল থেকে সতেরোশো সাল দীর্ঘ একশো বছর আজারবাইজান ও নাগন্য কারাবাক এলাকাসমূহ সাফাবিদ সাম্রাজ্যের শিবরান প্রদেশের অংশ ছিল সতেরোশো বাইশ তেইশ সালের রুশ সাফাবিদ যুদ্ধে আজারবাইজানকে রাশিয়া দখল করে নে রাশিয়ান সাম্রাজ্যের অধীনেও নাগন্য কারাবাক এলাকাটি আজারবাইজানের অংশ ছিল পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের শেষে রাশিয়ান সাম্রাজ্যের পতন হলে উনিশশো সালে আজারবাইজান নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে স্বাধীনতা ঘোষণার মাত্র দুই বছর পর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আবারও আজারবাইজানকে দখল করে নে সোভিয়েত শাসনামলে সত্তর বছরেও নাগন্য কারাবাক এলাকাটি আজারবাইজানেরই অংশ ছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন বেঙ্গে যাওয়ার সময়ও নাগর্ণ কারাবাক এলাকাটিকে আজারবাইজানের সাথে দেওয়া হয় ইতিহাসের আরও পিছনে গেলেও দেখা যায় উমায়া খিলাফত সেলযুগ সাম্রাজ্য এবং ত্রিমুদিত সাম্রাজ্যের আমলেও নাগর্ণ কারাবাক এলাকাটি আজারবাইজানের সাথেই ছিল এখানে স্পষ্টই দেখা যাচ্ছে গত এক হাজার বছরের বেশি সময় ধরে নাগণ্য কারাবাক এলাকাটি শাসন করা হতো আজারবাইজান থেকে কবে থেকে আজারবাইজান আর্মেনিয়ার দ্বন্দ্বের শুরু নাগন্য কারাবাক এলাকাটির দখল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দ্বন্দ্বে শুরু হয় বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নাগন্য কারাবাখের দখল নিয়ে আর্মেনিয়রা গেরিলা যুদ্ধ শুরু করে আর্মেনিয়রা তিন বছরের এই গেরিলা যুদ্ধের মাধ্যমে হাজার হাজার আজেরি জনগণকে নাগন্য কারাবাখ ছাড়তে বাধ্য করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার মাত্র এক বছর পর উনিশশো সালে আর্মেনিয়া আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশো সালে আর্মেনীয় সৈন্যরা প্রায় তিরিশ হাজার আজেরিকে হত্যা করে পঞ্চাশ হাজার আজেরি যুদ্ধে আহত হয় এবং পাঁচ হাজার লোক নিখোঁজ হয় তখন রাশিয়ার গোপন সাহায্যে আর্মেনিয়া সম্পূর্ণ নাগণ্য কারাবাক এলাকাটিকে দখল করে নেয় এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা দরকার উনিশশো সালে যুদ্ধে আর্মেনীয় সৈন্যদের গণহত্যার কারণে লক্ষ লক্ষ আজেরি লোক নাগন্য কারাবাক এলাকা ছাড়তে বাধ্য হয় যুদ্ধের মাধ্যমে আজেরি জনগণকে নাগন্য কারাবাক এলাকা থেকে উৎখাত করার কারণেই বর্তমানে আর্মেনীয়রা সংখ্যাগরিষ্ঠ বর্তমানে নাগণ্য কারাবাখের মোট জনসংখ্যা প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার অথচ উনিশশো সালে আর্মেনীয় সেনারা নাগন্য কারাবাখে প্রায় তিরিশ হাজার আজেরিকে হত্যা করে এবং লক্ষ লক্ষ আজেরিকে নাগণ্য কারাবাগ ছাড়তে বাধ্য করে উনিশশো বিরানব্বই এর যুদ্ধের মাধ্যমে আজেরি জনগণকে নাগন্য কারাবাগ থেকে উৎখাত না করলে আজকে ওই এলাকায় সংখ্যাগরিষ্ঠ থাকত আজেরিরা আজারবাইজান আর্মেনিয়া দ্বন্দ্বে তুরস্ক ও রাশিয়ার ভূমিকা কী আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাশিয়া এবং তুরস্ক উনিশশো সালে রাশিয়ার পরোক্ষ মদতে আর্মেনিয়া আজারবাইজান আক্রমণ করে এবং সম্পূর্ণ নাগণ্য কারাবা এলাকাটি দখল করে নেয় ওই সময় তুরস্ক ও সরাসরি আজারবাইজানকে সাপোর্ট দিয়েছিল কিন্তু আধুনিক রাশিয়ান অস্ত্রের কারণে ওই যুদ্ধে আর্মেনিয়রা বিজয় লাভ করে বিপরীতে তুরস্ক তখনও সামরিক প্রযুক্তিতে ছিল অনেকটাই পিছনে এর ফলে আজারবাইজান ওই যুদ্ধে পরাজিত হয় ওই সময় আজারবাইজানের পাশে ছিল পাকিস্তানও সিআইএর তথ্যমতে পাকিস্তান দুই থেকে তিন হাজার গেরিলা যুদ্ধ পাঠিয়েছিল আজারবাইজানের জন্য উনিশশো সালে আজারবাইজানের ওপর আর্মেনিয়ার আক্রমণের কারণে পাকিস্তান আজও আর্মেনিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি ইরান দুপক্ষের মধ্যে কোন দেশকে সমর্থন করছে ইরানের সাথে আজারবাইজানের সম্পর্ক খারাপ ছিল এই খবরটি আমরা সবাই জানি উনিশশো সালে আজারবাইজান যখন স্বাধীনতা লাভ করে তখন ইরান চেয়েছিল আজারবাইজানে একটি ইসলামিক শিয়া সরকার গঠন করার জন্য কিন্তু আজারবাইজানের কমিউনিস্ট নেতারা আজারবাইজানে একটি নাস্তিক সেকুলার সরকার তৈরি করে সেই থেকেই ইরানের সাথে আজারবাইজানের সম্পর্ক খারাপ হতে থাকে এছাড়াও আজারবাইজানের কমিউনিস্ট নাস্তিক নেতারা ইরানের আজেরি জনগণের মধ্যে ইরানের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন উস্কে দেওয়ার চেষ্টা করত আজেরি কমিউনিস্ট নাস্তিকরা চাইতো ইরানের উত্তর দিকে অবস্থিত আজেরি সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো ইরান থেকে আলাদা হয়ে যাক আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো হওয়া এবং তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক খারাপ হওয়ার কারণে ইসরায়েলের সাথে আজারবাইজানের সম্পর্ক তুরস্কের পথেই হাঁটবে আর ইসরায়েল চাইলে এখন আরব দেশগুলো থেকে তেল আমদানি করতে পারবে কাজে ইসরায়েলের কাছে গুরুত্ব কমে আসবে এতে করে আশা করা যায় ভবিষ্যতে ইরান আজারবাইজান সম্পর্কের উন্নতি ঘটতে পারে বর্তমানে ইরান দুই দেশের যুদ্ধ ইস্যুতে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের বিসফোরা ইসরায়েল কেন মুসলিম দেশ আজারবাইজানকে সাপোর্ট দিচ্ছে আজারবাইজানের সাথে ইসরায়েলের সম্পর্কের কথা শুনে অনেকেই হয়তো অবাক হয়েছেন ইসরায়েল একটি মুসলিম দেশ দিচ্ছে আসলে সম্পর্কটি গড়ে সালের যুদ্ধের সময় তখন তুরস্কে ছিল পশ্চিমাপন্থী নাস্তিক সরকার আর ওই তুরস্ক সরকারের সাথে ইসরায়েলের সম্পর্ক ছিল স্বাভাবিক আর সেই কারণে আজারবাইজান তুরস্ককে অনুসরণ করে ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করে আর ইসরায়েলু আজারবাইজানের সাথে সম্পর্ক তৈরি করতে অনেকটাই আগ্রহী ছিল বর্তমানে ইসরায়েল আজারবাইজানের তেল রপ্তানির চল্লিশ শতাংশ আমদানি করে থাকে বিপরীতে ইসরায়েল আজারবাইজানকে আধুনিক অস্ত্র প্রযুক্তি দিয়ে আসছে এছাড়াও ইসরায়েল আজারবাইজানের মাটিকে ব্যবহার করে ইরানের উপর নজরদারি করত আজারবাইজান ইসরায়েল সম্পর্ক নিয়ে একটি বিষয় বলে রাখা জরুরি যে আজারবাইজানের রাজধানী বাকুতে ইসরায়েলের দূতাবাস থাকলেও আজারবাইজান কিন্তু ইসরায়েলে নিজেদের কোনো দূতাবাস খুলেনি সুতরাং নিজেদের স্বার্থে ইসরায়েল আজারবাইজানকে সমর্থন দিচ্ছে আমেরিকা এ যুদ্ধে নাক গলাচ্ছে না কেন আমার মনে হচ্ছে গত সত্তর বছরে পৃথিবীতে এটাই প্রথম কোনো যুদ্ধ যেখানে তথাকথিত শান্তিপ্রিয় মার্কিনীরা জড়িত নেই এই যুদ্ধে আমেরিকা জড়িত না হওয়ার প্রথম কারণ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প নতুন করে যুদ্ধে জড়িয়ে আমেরিকার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে চায় না দ্বিতীয় কারণ হচ্ছে আজারবাইজান আর্মেনিয়া দেশ দুটি ইরান ও তুরস্কের মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আলাদা ওই দেশ দুটিতে যেতে হলে ইরান বা তুরস্কের উপর দিয়ে যেতে হবে তৃতীয় কারণ হচ্ছে বর্তমানে আমেরিকা রাশিয়া ও তুরস্ক এই দুই দেশকেই হুমকি মনে করে আমেরিকা যদি আজারবাইজানকে সাপোর্ট দেয় তাহলে তুর্কিকে সাপোর্ট দেওয়া হবে আবার আর্মেনিয়াকে সাপোর্ট দিলে রাশিয়াকে সাপোর্ট দেওয়া হবে আর ঠিক এই কারণেই আমেরিকা এই যুদ্ধে নিরবতা পালন করছে বর্তমানে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে কার জয়ের পাল্লা বাড়ি বর্তমানে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে আজারবাইজানের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি এর অন্যতম কারণ হচ্ছে আর্মেনিয়া একটি ল্যান্ডলক কান্ট্রি আর্মেনিয়ার পূর্ব দিকে রয়েছে তুরস্ক এর ফলে পশ্চিম দিকে রয়েছে আর্মেনিয়া পূর্ব বা পশ্চিম কোনো দিক থেকেই অস্ত্র সাহায্য পাবে না দেশটির উত্তর দিকে রয়েছে জর্জিয়া দুই সালে জর্জিয়ার সাথে যুদ্ধ হয় রাশিয়ার ওই যুদ্ধে রাশিয়া আবখাজিয়া ও দক্ষিণ উসিটিয়া এলাকা দুটি দখল করে এবং এলাকা দুটিকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে ঠিক এই কারণে রাশিয়ার সাথে জর্জিয়ার সম্পর্কও খারাপ বর্তমানে জর্জিয়া রাশিয়ান বিমানের জন্য নিজেদের আকাশ সীমাকে নিষিদ্ধ ঘোষণা করে এর ফলে উত্তর দিক থেকেও আর্মেনিয়া কোনো অস্ত্র সাহায্য পাবে না এখন বাকি রইল দক্ষিণ দিকের ইরান আমার মনে হয় না ইরান আর্মেনিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করবে উনিশশো সালে আর্মেনিয়া যখন আজারবেজানের ওপর আক্রমণ করে তখন আর্মেনিয়া ছিল আধুনিক রাশিয়ান অস্ত্র সরঞ্জাম বর্তমানে তুরস্কের সামরিক প্রযুক্তির উন্নতি লাভের কারণে আজারবাইজানের হাতে রয়েছে আধুনিক অস্ত্র সরঞ্জাম কাজেই দীর্ঘমেয়াদী যুদ্ধে আর্মেনিয়া পরাজিত হতে বাধ্য আর্মেনিয়ার সামরিক বাজেট সৈন্যবাহিনীর সংখ্যা অস্ত্র মজুতের পরিমাণ সবই আজারবাইজান থেকে অনেক কম আজারবাইজানের উচিত হবে দখলকৃত এলাকা ফেরত না পাওয়া পর্যন্ত যুদ্ধ করা এছাড়াও এবার রাশিয়া আর্মেনিয়াকে সরাসরি সাহায্য করবে না যদিও আর্মেনিয়াতে রাশিয়ার একটি সামরিক ঘাঁটি রয়েছে রাশিয়া আর্মেনিয়ার পক্ষে শক্তিশালী অবস্থান না নেওয়ার অন্যতম কারণ হচ্ছে উনিশশো চৌরানব্বই সালে যুদ্ধবিরতি চুক্তি আর্মেনিয়া মানেনি চুক্তি মোতাবেক আর্মেনিয়া সৈন্য প্রত্যাহার করেনি রাশিয়া আর্মেনিয়াকে জানিয়ে দিয়েছে রাশিয়া আর্মেনিয়ার পক্ষে যুদ্ধ করবে তখনই যখন আজারবাইজান আন্তর্জাতিকভাবে স্বীকৃত আর্মেনিয়ার মূল এলাকা দখল করতে চাইবে রাশিয়ার এই সিদ্ধান্তের মাধ্যমেই বোঝা যাচ্ছে রাশিয়া এবার নাগণ্য কারাবাক নিয়ে আর্মেনিয়াকে সাপোর্ট দিবে না দুপক্ষের যুদ্ধে তুরস্ক নিজেদের ক্ষমতা দেখাচ্ছে কিভাবে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধটি হচ্ছে তুরস্কের জন্য একটি বিশাল পরীক্ষা এই যুদ্ধে আজারবাইজান সরাসরি তুরস্কের সাপোর্ট পেয়ে যুদ্ধ করছে ময়দানে লড়াই হচ্ছে তুর্কি অস্ত্র বনাম রাশিয়ান অস্ত্রের এই যুদ্ধে আজারবাইজান জয়ী হলে তুরস্কের পক্ষ থেকে আরব নেতাদেরকে একটা মেসেজ দেওয়া হয়ে যাবে মধ্যপ্রাচ্যের নেতৃত্বের দাবিদার সৌদি আরব ইয়েমেনে ফেল করেছে বিপরীতে তুরস্ক যদি আজারবাইজানে জয়ী হয়ে যায় তাহলে লিবিয়াতে তুর্কিপন্থী সরকার গঠন করতে কাজটা আরও সহজ হয়ে যাবে আরবের অনেক নেতারাই তখন বুঝতে পারবে সৌদি দালালদের বদলে তুর্কির সাথে থাকলে তারা সামরিক দিক দিয়ে লাভবান বেশি হবে তখন দেখা যাবে অনেক আরব নেতা প্রকাশ্যভাবে সৌদি আরবের বিরুদ্ধে গিয়ে তুর্কির পক্ষে কথা বলবে কারণ মানুষ বীর যোদ্ধাদেরকে পছন্দ করে দালাল বা বেইমানদেরকে নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে বড় করতে সাহায্য করবেন আজার নিয়ে আরও জানতে চাইলে দেখতে পারেন স্ক্রিনে দেখানো ভিডিওগুলো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ